নমরুদ খোদাদ্রোহী করল, আল্লাহর মার শুরু হয়ে গেল। আল্লাহ বলছে তোর জন্য একটা নেংড়া কানা মশার যথেষ্ট, নাকের ভিতর থেকে ঢুকে গেল হেডকোয়ার্টারে, গিয়ে জেকের শুরু করে দিল, মাথা ভন ভন করি, যখন খিদে লাগে মগজে টন ধরল। নমরুদ বলছে গিছি রে গিছি। নমরুদ 400 বছর ধরে তার প্রজাদেরকে দিয়ে সেজদা করিয়েছিল, আল্লাহ বলছেন দাঁড়া, যাদেরকে দিয়ে সেজদা করিয়েছিলি তাদেরকে দিয়ে তোকে জুতো পেটা করব। যারা এসে বলতো প্রণাম, নো প্রণাম, কি হয়েছে, বললো তোদের পায়ের জুতো তুলে আমার মাথায় মার। নমরুদ মরেছিল কত বছর ধরে, 1 মাস নয় 1.5 মাস নয় 3 বছর ধরে জুতো পেটা করে করে পৃথিবীর যত রেকর্ড সব ভেঙে দিয়ে, তবে বাদাম ফটো হয়ে ফেটেছিল। জোরে বলুন নারে তাকবীর, জোরে বলুন নারে তাকবীর। ফেরাউন ফাসা কোনা ফেরাউন রাসূলা, ফেরাউন বেড়েছিল বড্ড এবার। আল্লাহ বলছেন মুসা আজকের ওর শেষ দিন, তুই নীল নদ পার হয়ে যাও, ও পার হতে পারবে না, কারণ লোক আজ পানি খাইয়ে মারবো, মারেনি। আব্রাহা কাবা শরীফ ভাঙতে এসেছিল, ভাঙতে এসে কেউ যে আব্রাহাকে প্রতিরোধ করবে তেমন সত্যিকারর ছিল না। দি কিং অফ ম্যানকাইন্ড, দি গড অফ ম্যানকাইন্ড, লর্ড অফ দি আর্স, ইন দা নেম অফ আল্লাহ, দি ভেরিফাইং, দি মার্সিফুল, সারা জগতের প্রতিপালক মহান আল্লাহ রাব্বুল আলামিন, জগতের যিনি স্রষ্টা। এ টেবিল লড়ছে, লাই আবাবিল যা, আমি আল্লাহ পরিকল্পনা করেছি, যা হাতির পিঠের উপরে পাথর নিক্ষেপ করে দে। এই জন্য সুরাটার নাম হলো হাতি সুরা। হাতির পিঠের উপর পড়লো পাথর, মিসমার হয়ে গেল কাসফিন মাকুল, পশুর চিবানো ভুসির মতো করে আল্লাহ ছেড়ে দিল। এটাই হলো আল্লাহর মার। ভাইয়েরা ভাবছো খুব হিরো, জিরো করতে কতক্ষণ? কোরআন বলে আমাকে মেনে নাও, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন বলে আমার তাবে হও, আমার ইত্তেবা করো, কোনো ভয় নাই। হে কোরআন তোমার ওজন কত, 1.5 কেজি না 2 কেজি? কোরআন বলে দেন লাও আনজাল্লা হাযাল কোরআন আলা জাবালিল লা রাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। কোরআন বলে আমাকে যদি আল্লাহ নাজিল করতেন পাহাড়ের উপরে, পাথরের পাহাড় সহ্য করতে পারতো না, আল্লাহর ভয়ে নিশ্চিন্ন হয়ে যেত। ভাইরা আমার, তাহলে কোরআন দিলেন আমাদের দলিল, তাহলে বুঝতে পারা গেল রামায়ণ মহাভারত গীতা বাইবেল, এরা দলিল দিতে পারল না, কোরআন দিয়ে দিল দলিল, তাই কোরআন হয়ে গেল ওদের সব থেকে বড় শত্রু। জোরে বলুন নারায়ে তাকবীর। আসুন এইবার পাতাটা উল্টে দিই। আচ্ছা আপনাদের এখানে বাজার আছে না? বাজারের নাম কি? অনেকগুলো বাজার আছে। আজের বাজারে যে মিষ্টির দোকানগুলো আছে হিন্দু না মোল্লাদের, অধিকাংশ হিন্দুদের। আচ্ছা মুসলমানরা হিন্দুর দোকানের মিষ্টি খায় কি না? হিন্দুর দোকানের মিষ্টি খাই, মিষ্টি বেঁধে নিয়ে আসি, জলসায় বক্তাদেরকে খাওয়াই, বউকে খাওয়াই, খাওয়াই কি না? আমরা যদি ঘৃণা করতাম হিন্দুদেরকে, হিন্দুর দোকানের মিষ্টি খেতাম, কোন লজ্জায় আমাদেরকে বলে সাম্প্রদায়িকতা? আমরা সাম্প্রদায়িকতা নয়, আমরা হলাম সম্প্রীতি। মুসলমানরা যদি হিন্দুর দোকানের মাছ না কেনে, সারা বিচর জেলেগিরি করতে হবে, 1 কেজি মাছ বিক্রি হবে না। মুসলমানরা যদি আলু তেল চাল লবণ সোটা, মুসলমান হিন্দুর দোকানে যদি না নেয় তোর দোকান চলবে না, কাপড় থেকে চণ্ডীপাঠ পর্যন্ত চলবে না। আর আমাদেরকে বলছে আমরা নাকি সাম্প্রদায়িকতা, হ্যাঁ আমরা সাম্প্রদায়িকতা নয়, আমরা সম্প্রীতি। ভাইরা আমার, বন্ধুরা মনোযোগ দিয়ে শোনো, বন্ধু ওরা আমাদেরকে টুপি পরায় বলে তোদের আল্লাহ
আর আমাদের ভগবান এক, ডাহা মিথ্যা কথা। আল্লাহ শব্দটা সন্ধি বিচ্ছেদ হয় না, ভগবান শব্দটা সন্ধি বিচ্ছেদ হয়। যখন বলবেন ভগ তখন হয়ে যাবে বান, ভগবানের ভগবতী আছে তাহলে ভগবানের স্ত্রী আছে। যখন বলবে নারায়ণ, নারায়ণ হলো পুরুষ লিঙ্গ, তখন হবে স্ত্রী লিঙ্গ নারায়ণী। যখন বলবে গড, গড হবে পুরুষ লিঙ্গ, গডেজ হবে স্ত্রী লিঙ্গ। যখন বলবেন ওপরওয়ালা, অপোজিট হবে নিচেওয়ালা। যখন বলবেন সেজনা, অপোজিট হবে এজনা। আমার আল্লাহর পরে কোনো শব্দ আছে নাকি? আছে? এই জোরে বলুন না, আছে না? আল্লাহর সাথে বানান করুন, ভগবান ভগবায়কার দন্তন্য ভগবান, ভগবানের ভ বাদ দাও। কলকাতাতে আমি আসছি একদিন, আমাকে ধরে বলছে মাওলানা, বল কি রে, এত বড় বড় দাড়ি কেটে ছোট করতে পারো না, তোর ভয় কিসের? আমার দাড়ি তোর তো জ্বালা কেন? হচ্ছে দুঃখ হয়, ধরবে এনআরসিতে ভরবে, ধরবে। আমি বললাম আমারা তো ঢুকেই আছি রে, তুই জানিস না। আর দুনিয়া সিজনুল মিলাল মুমিনি, মোমেনদের জন্য দুনিয়াটা জেলখানা, জানিস না? জেলে তো ঢুকেই, নতুন করে কি ঢুকাবে? আমাদের থেকে তোদের বিপদ বেশি। বলে কেন? আরে তোর নাম কি? হচ্ছে রতন। যে তোর দাড়ি নাই, গপ নাই, তোর ডকুমেন্টস নাই, তোকে জিজ্ঞেস করবে তুই কে, তা তুই বলবি আমি হিন্দু, তোর প্রমাণ নাই। প্রমাণ করতে গেলে তোর কাপড় খুলে মেশিন দেখবে, কি দেখবে? কাটানা গোট। তোদের তা তো বটে, কাটানা বুঝা। তাহলে আমাদের বিপদ বেশি না তোদের বিপদ বেশি? তোর বাপের উলঙ্গ করবে, তোরও উলঙ্গ করবে। মুসলমানের বিপদের থেকে তোর বিপদ বেশি, কারণ কত জ্বালা আমাদেরকে বলছে বিদেশি। হা হা, আমরা তো বিদেশি, কারণ আদবানির বাড়ি হলো পাকিস্তান, ভারতে এসে হলো স্বদেশি। অটলের বাড়ি হলো পাকিস্তান, ভারতে এসে হলো স্বদেশি। সোনিয়া গান্ধীর বাড়ি ইটালি, ভারতে এসে স্বদেশি। জ্যোতি বসুর বাড়ি বাংলাদেশ, ইন্ডিয়া এসে স্বদেশি। বিমান বসুর বাড়ি বাংলাদেশ, এসে হলো স্বদেশি। বুদ্ধদেবের বাড়ি বাংলাদেশ, ইন্ডিয়া এসে স্বদেশি। মিঠুনের বাড়ি বাংলাদেশ, ভারতে এসে স্বদেশি। অধীরঞ্জনের বাড়ি বাংলাদেশ, ইন্ডিয়া এসে স্বদেশি। প্রণব মুখার্জির বাড়ি বাংলাদেশ, ইন্ডিয়া এসে স্বদেশি। আমরা ভারতে জন্মানিয়ে আমরা নাকি বিদেশি, সিঙ্গাড়ার ভিতরে আলু ঢুকলো কি করে, খবর নিল না, আমরা নাকি বিদেশি। এনআরসি করবি কে উল্টে গেছে? এনআরসিতে প্রথম ধরা পড়লো কত? 47 লক্ষ। 47 লক্ষের পরে যাচাই করে টিকলো 22 লক্ষ। 22 লক্ষের পরে রিভাইজ করে ফেললো কত? 11 লক্ষ। 11 লক্ষের পরে দেখলো মুসলমান 4 লক্ষ। আসাম ঘুরুম ফ্যা বলে পারা যাবে না, যাবে না, যাবে না। সোনার লালেরা ভগ ভগ বায়কার দন্তন্য ভগবান, ভগবানের ভটা বাদ দাও বানান হবে গোবান, গ বাদ দাও বানান হবে ভবান, বায়কার বাদ দাও বানান হবে ভগ্ন, দন্তন্য বাদ দাও বানান হবে ভগবান, ভগবানের 12টা বেজে যাবে। লেখো তো ঈশ্বর দীর্ঘই তালবে সয় বয়র, ঈশ্বর দীর্ঘইটা বাদ দাও তো তালবে সয় বয়র, সর তালবে সব বাদ দাও হয়ে যাবে ঈর, র বাদ দাও হয়ে যাবে ঈশ। লেখো তো গড, গ আর ড, গড গর জায়গায় ড দাও, দর জায়গায় ড দাও, কি হবে? গর জায়গা ড, ডর জায়গায় গ, বানান কি হবে? হাই বলুন না, ডক তো ডক মানে কি? রাস্তায় ধরে কামড়া, ভগবান কামড়ছে। আমার আল্লাহ কি শ্রেষ্ঠ সম্পদ দেখো, আল্লাহর আলিফ বাদ দিয়ে দাও, আলিফ থেকে একটা বাক্য উচ্চারণ হবে নামাজের পরে আমরা পড়ি আল্লাহ,
ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। কেউ কেউ গরম দেখায়, আমার ছেলে বিএসসি, কেউ বলে আমার ছেলে এমবিবিএস, কেউ বলে আমার ছেলে ডক্টর, কেউ বলে আমার ছেলে ইঞ্জিনিয়ার, কত গরম না দেখায়। আচ্ছা, ওই ব্যক্তি যদি ইঞ্জিনিয়ার হয় ওর বেটা, ওই বুড়ো যখন মরে যাবে জানাজাটা কে পড়াবে? ইঞ্জিনিয়ার কেন মসজিদ ইমাম করে তো ফুটো কোম্পানি পড়াবে, কেন কে পড়াবে? ইঞ্জিনিয়ার। আল্লাহু আকবার, টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার। এই মাওলানা তাই পড়বে না? ওর মাস্টার বলবে জনগণ মনবাধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাত, ওই জনতা পড়াবে? এই কে পড়াবে বলুন না? কেন, এ তো তিন টাকার মাওলানা। এই ভারতবর্ষের বাড়ি দেখ, পণ্ডিত জওহরলাল নেহরুকে দিল্লিতে জিজ্ঞেস করছে কনফারেন্সে, এই পণ্ডিত জওহরলাল নেহরু পৃথিবীর সব থেকে এক নম্বর তারা। পণ্ডিত এমনি হয় নাই, জওহরলাল নেহরু বলল পৃথিবীর এক নম্বর হলো ভারতে কারা? খৈরুকুম মান তাআল্লামাল কোরআন ও আল্লামাহু। সবাই বলে একে ভূতে ধরেছে। এক নম্বর হলে রবীন্দ্রনাথ হবে, না হয় দু নম্বর হলে রামকৃষ্ণ হবে, তিন নম্বর হলে স্বামীজি হবে, চার নম্বর হলে অরবিন্দ হবে, না হয় লোকনাথ হবে, না হয় বালক ব্রহ্মচর্য হবে, না হয় গুরু নানক হবে, না হয় নেতাজি সুভাষ হবে। এর এক নম্বর হলো না, এই দাড়িওয়ালা টুপিওয়ালা হলে এক নম্বর। পণ্ডিত জওহরলাল নেহরু বলল ঘরে কিলমের ঘরকে ভেঙে দেব, মায়ের পেট থেকে পড়ে মদিনায় শুয়ে যাওয়া পর্যন্ত দি এলং হুইস আর সিক্স ওয়াজ দি স্টেপ পাদ্দি পাদদ্দ যখন দাও হাস্ত ফাবার হোয়াট ইজ দিস হলি কোরআন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই হ্যাভ এ কমবাইট নো দ্যাট ইসলাম যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের পেট থেকে পড়ে মদিনায় শুয়ে যাওয়া পর্যন্ত 632 খ্রিস্টাব্দ পর্যন্ত জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলেছেন যারা কোরআন পড়ে আর যারা কোরআন পড়ায় তারাই হলো পৃথিবীর এক নম্বর জন। বলুন সুবহানাল্লাহ। টুপিওয়ালার দাম আছে না নাই? জোরে বলুন। এদের করি ঘৃণা হো, তিন টুকুর মলবি কে? তোর বাপের জানাজা কে পড়ায় রে? এমএলএ পড়ল না, এমপি পড়ল না, ডাক্তার পড়ল না, কে পড়াবে? ইমাম সাহেব কে ডা? ইমাম সাহেব এসে কি পড়বে? ইন দা নেম অফ আল্লাহ দি বেনিফিশন দি মার্সি ভুল ফ্রেস বি টু আল্লাহ লর্ড অফ দি আর্থ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলুন না, আরে দেখবেন কেন তোর বাপের জানাজা ইমাম সাহেব কেন পড়াবে? তোর বাপ যে গরম দিয়েছিল, আমার বিটু ডক্টর, আমার বিটু মাস্টার। বোকা, এই লাইনে যত ট্রেন চলে, ট্রেনের অনেকগুলো বগি আছে, লোকাল বগি, তাকে বলা হয় জেনারেল বগি, কি বলে? আর যেটা রিজার্ভেশন বগি স্পেশাল, তা ইংরাজি যদি হয় জেনারেল, বাংলা হলো জেনারেল, হিন্দি হলো জেনারেল, তাহলে স্পেশাল বগি কোনটা? আল্লাহর করাম, বলুন সুবহানাল্লাহ। আমাকে শ্রীলঙ্কায় নিয়ে গেল, শ্রীলঙ্কার ভাষা অন্যরকম, তেলুগু ভাষা, বুঝলেন? আমি প্রথম গেছি, আমাকে বলছে মিকু নানো প্রেমিস তো নানো, আমি আগে ওরা কিচ্ছু বুঝি না, হুম হুম করছি। আমি মনে করলো কিছু না বলতে পারি, হিন্দি তো পারি, তা হিন্দি আবার খুব ভালো পারি না, কথা বুঝলেন? আমরা বাঙালি তো জীব ঘরে না, বুঝলেন? পর বারেক হয় বারেক পর হয়, টেলিং মুড়িং করে চালি, যেটা সাচ্চ কথা বলছি কিছু মনে করেন না দাদা। আমরা বাঙালি জীব ঘরে না ভাই, ঘরে কম ঘরে, ঘরে কিন্তু কম ঘরে, টুকটুকির মতো উল্টি যায়, কিন্তু যেটকা জানি শিলড়া মারা জানি। তাই বললাম শালা বলছে মিকু নানো প্রেমিস তো নানো, তা আমি একজন করলাম ইদারা কা মাদারা মে দাঁড়িনি মালা না অল মারা নি দড়া মানে নড়ো অনু নি যেতাল মায়া না ইদারা মাই কলকাতা মারা না আনা জানা মনে নি গিড়ি বড় মারা তো বলছে কেতালা মতো নিন মানে এটা মজা না আলা মন্ডল যা। আচ্ছা 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 বলছে, আমরা বলি আসসালাম আলাইকুম, ওরা বলে মিকু নানো প্রেমিস তো নানো। গাম মজা হয়ে গেলে ভাই, পৃথিবীর কোন কিতাবে পেয়েছে তো আল্লাহ পাক জানে। মগরিবের সময় আমাকে বলছে হুজুর নামাজ পড়ান, আমি বললাম কিড়িং বিড়িং যাই করা, নামাজে কি পড়িস আমি দেখবো শালা। আমি বলছি আমি মুসাফির, আরে মুসাফির হলে মগরিবের নামাজ পড়াতে পারবো, পারবো কি না?
মগরিব ফজর পারবো। তো ইমাম সাহেব দাঁড়িয়েছেন, যে আমি কিন্তু পিছনে দাঁড়াচ্ছি, আমি মনে মনে করছি আজ নামাজ বোধ আমার হবে না, দেখি কি হয়। আল্লাহু আকবার, জিরি এতো ঠিক ক্রিং ব্রিং বাদ দিতেছে, যে তখন বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার মনের মতো গুদগুদ গুদগুদ করছে বিষয়, সেদিন আমার নামাজ হয়নি, বিশ্বাস করুন আল্লাহ, আমি মনে মনে করছি শালা এর আগে ক্রিং ব্রিং করছিলাম আর এখন কি সুন্দর নামাজের বেলা আলহামদুলিল্লাহ। এর দ্বারাই বোঝা গেল বিশ্বের যে দেশে জন্ম হোক না কেন, নামাজের সময় তোমাকে সূরা ফাতিহা পড়তে হবে, লা সলাতা ইল্লা বি ফাতিহাল কিতাব, বিনা সূরা ফাতিহায় নামাজ তোমার হবে, জোরে বলুন না। তারপর ইতালিতে গেলাম, আল্লাহ আমাকে নিয়ে গেছেন আপনাদের দোয়ার বরকতে, আমি যে খুব বেশি জানি তা নয়, বকতে বকতে বোকা হয়ে গেছে, কথা বুঝছেন কিনা, নিয়ে গেছেন। আমি মনে করলাম আজকের মসজিদে খেল দেখবো, চায়নাতে চিন মনে করি সারা ফজরের সময় কি করিস দেখব, ঠিক দেখছি আলহামদ পড়ে। তাহলে বোঝা গেল সারা বিশ্বের যে দেশে থাকো না কেন, ইন্টারন্যাশনাল ভাষা হলো আল্লাহর কোরআন, জোরে বলুন সুবহানাল্লাহ, ইন্টারন্যাশনাল ভাষা হলো আরবি, বিশ্বের যেখানে যাও কবর থেকে জান্নাত যাওয়া পর্যন্ত আরবিরই প্রয়োজন হবে। কবরের ভিতরে আমার মাওলানা আব্দুল সবুর সাহেব বলছিলেন, কবরের ভিতরে মন্ত্রী নেবে এসে বলবে হোয়াট ইজ ইয়োর নেম, বলবে হোয়াট ইজ ইয়োর নেম, জিজ্ঞেস করবে না, জিজ্ঞেস করবে না তোমার নাম কি, হোয়াট ইজ ইয়োর ফাদার নেম জিজ্ঞেস করবে না, কবরে শুধু জিজ্ঞেস করবে মার রব্বুকা, তোর রব কে, তুই সিপিএম করতিস না আরএসপি করতিস না ফরওয়ার্ড ব্লক করতিস, কিছু বলবে না, না বলতে পারলে একবার চাপাবে মুদগরা মারির ঠেলায়, তখন বলবে রহম রহম, ফেরেশতা বলবে কি খোদ রহমান নে নেই রহম কিয়া, মেই কিয়া করে গা রহম রহম, দে তোর গরম দিয়ে দেবে, সুবিধা আছে আমার সাথে একবার পড়ো না, আল্লাহুলা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, যিনি জীবিত মৃত্যু যাকে স্পর্শ করবে না, প্রভোষিত নাম কৃত নাম কল্যাণ ঘেরি নাম চরিতত্ব কল্যাণ বয়ো, যখন কোনো হিন্দুর ছেলে হিন্দুর মেয়ের বিয়ে হয় আমার দিকে তাকিয়ে দেখেন, এইভাবে দুজনকে ঢেকে দেয়, নাম হলো শুভ দৃষ্টি, কি নাম এতদিন দেখেছে কুদৃষ্টি, বিয়ের দিনে শুভ দৃষ্টি, দিয়ে দুজন আর হাত এইভাবে দেয়, ব্রাহ্মণ মন্ত্র পড়বে সত্যম কল্যাণ কর হেরি নাম চরিতত্ব, ফাল্গুন মাসের 8 তারিখে শুভ লগ্ন গোধনি পদচ্যুত নম গরীয় শিব, মন্ত্র পড়বে ফাল্গুন মাসের 8 তারিখে দুজনার বিনা সুতোর বান্ধন দিলাম কবুল, তো বলবে কবুল বেলপাতা তুই সাক্ষী থাক, প্রথম দিবে বেলপাতা, তারপর দ্বিতীয় মন্ত্র শোনাও আকাঙ্ক্ষিত যুবং কৃতিতাবং বৃদ্ধদামং সরভিতে নমস্তিত নমস্তিত কল্যাম কর বসুমতি বয়ও, সোনার জীবনটা নিয়ে তুমি খেলা করবে সুষ্ঠুভাবে চালাবে, বলল হ্যাঁ ফুল তুই সাক্ষী ধাক, সর্বলাস্টে যে মন্ত্রটা পড়বে লা ইলাহা ইল্লা হরফ কিবা করম মোহাম্মাদং পরম পরম পাদম সত্যম মোহাম্মাদং সুন্দরম, ফুল দেওয়া হবে না বেলপাতা দেওয়া হবে না, দাও এর কপালটা রেড সিগন্যাল করে দাও, আল্লাহর যখন আলী বাদ দিলেন থেকে গেল কি লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশের মালিক হলো আল্লাহ, জমিনের মালিক হলো আল্লাহ, আল্লাহ বলেন ওয়াসসামা রাফাআহা ওয়া ওয়াযাল মিজান, আল্লাহ তত গাউফিল মিজান, আল্লাহ বলেন তোমার মাথার উপর যে নীল গগনটা আমি টাঙিয়েছি বিনা খুঁটি খাম্বাল, এই আকাশটা আমি শূন্যে টাঙাইছি, আকাশ কটা
ওয়াবানাইনা ফাতাকুম সাবআন শিদাদা, আমি তোমার মাথার উপরে সাতটা নীল গগন ডাঙিয়েছি। হে আকাশের গা দিয়ে وَأَنزَلْنَا مِنَ الْمُعْصِرَاتِ مَاءً سَجَّاجًا لِّنُخْرِجَ بِهِ حَبًّا وَنَبَاتًا। আল্লাহ বলছেন, আমি আকাশ হইতে মুষলধারায় পানি বর্ষণ করি, আমার পানি জমিনে পড়ার সাথে সাথে জমিন ভিজে যায়, তোমরা যা রোপণ করো তার অত্যাধিক ফসল আমি আল্লাহ দিই। আল্লাহর আল্লামটা বাদ দাও, লিল্লাহ থাকবে কি, লামার হে সব চলে যাচ্ছে, কি করব, সব চলে গেলে ভালো লাগবে, রাত কটা হয়েছে, ও ওই জন্য সব চলে যাচ্ছে, কাকে চালাবো, ড্রাইভার প্যাসেঞ্জার না থাকলে চালাতে পারে, এরা বলে ছাড়বো না, তোমরা কি ধরে আছো আমাকে, চিন্তা করে দেখো, হাইয়ালা সলা সব ছিল না পালা, এরা দাওয়াত করেছিল আমাকে কালকে, তুলেছে আজকে, ভাই বলুন না, হ্যাঁ ওভার টাইম, চিন্তা করে দেখেন, তোলার কথা ছিল কাল, তুলেছে আজ, বিজ্ঞাপনে লেখা আছে কত তারিখ দেখেন, 8ই মার্চ, আজকে কয় মার্চ হচ্ছে খড়ি দেখেন, চিন্তা করে দেখেন, লিখতে হতো 8 আর 9 মাস, শুরুর টেনশন। ভাইরা আমার, বন্ধুরা আমার, মনোযোগ দিয়ে শুনুন, ভাইরা আমার একটু খেয়াল করে দেখুন, এক যুবক তার মা দেখে বলছেন, ইয়াবুনাইয়া, হে আমার কলেজার টুকরা রে। আচ্ছা, মার বেশি দাম না শাশুড়ির বেশি দাম? কি বলছে গো, মায়ের বেশি দাম বলছে, ও ভাই মার বেশি দাম না শাশুড়ির বেশি দাম গো, শাশুড়ির বেশি দাম, কারেক্ট, শাশুড়ির সকালবেলায় 2টো ডিম, দুপুরে 2টো ডিম, বৈকালে 2টো ডিম, সন্ধ্যে 2টো ডিম, 8টো ডিম ব্রেকফাস্ট, আর মা 1টা ডিম 4 ভাগ করে 4 ভাই খেতেছে, কার দাম বেশি? আচ্ছা, বাবার দাম বেশি না শ্বশুরের দাম বেশি? হ্যাঁ, এই জন্য মাকে না ডেকে শাশুড়িকে গুন্না দিয়ে ডাকছে, অজীব গুন্না, আম্মু, মাকে ডাকছে শাশুড়িকে, কি ডাকছে, আম্মু, অজীব গুন্না দিয়ে, আর বাপকে ডাকছে চারালি মত দিয়ে, আব্বা, কি বলে, আব্বা, লজ্জা করা দরকার, হায় রে কলিকাল, বউ হলো মিষ্টির হাড়ি, মা হলো জঞ্জাল, মা ভালো না, বউ রসগোল্লা, বউ মা ডেকে বলছেন, ইয়াবুনাইয়া, হে আমার কলেজার টুকরা বেটারে, আমি মরে গেলে তোকে সৎ পরামর্শ কে দেবে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, এক সম্প্রদায়ের মানুষ তার আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না, বেটারে আমি মরে গেলে তুই কোনো হাক্কানি আলেমের কাছে যাবি, কোনো নবীর কাছে যাবি, কোনো আলেমের কাছে যাবি, কয়দিন হলো মা গেল মরে, আইনা মা তাকুনু ইদ্রি কুমুল মাউতু ওয়ালাও কুন্তুম ভি বুরুজিন মুশাইদা। কোরআনে আল্লাহ বলছে, যার যেখানে লিস্টি করা আছে, নির্ধারিত নির্বাচিত করে আছে, সে সেখানে সেইভাবে মরবে। মা মরে গেল, কে মরলো, মা মরে গেলে মাটি দিতে হবে কিনা ভাই? মায়ের কবর দেওয়া হয়ে গেল, কবর দেওয়ার পরে যুব মনটা বড় খারাপ, ফিলিস্তিনে চলে গেলেন, মসজিদুল আকসাতে গিয়ে দেখলেন ঈসা ইবনুল মারিয়ামা, আল্লাহর নবী ইসাকে বললেন, ওগো নবী ঈসা ইবনুল মারিয়ামা, ওগো নবী আমার মা মরে গেছে, আজ মায়ের কবর নিয়েছি গো নবী, আমি আমার ধর্ম ত্যাগ করলাম, আপনার কলেমা পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, মধুর কলেমা যখন পড়ে নিলাম, নবী তাকে তালিম দিলেন, যাও
ছেলেটা বাড়ি এলো, বউ জিজ্ঞেস করছে, আচ্ছা মা মরে গেলে তুমি কোথায় গিয়েছিলে? আচ্ছা মার মাটি দেবার পরে নবীর কাছে গিয়েছিলাম। বলে তারপর? বলছে আমার এই ইহুদি ধর্ম ত্যাগ করে আমি ঈসা নবীর ধর্ম গ্রহণ করেছি। বউ বলছে, বাহ তুমি আমার বিনা পরামর্শে হয়ে গেলে? বলে, এই বোকা, আরো তো তোর ভালো সেবা করব, আরো তোকে বেশি ভালোবাসবো। মেয়েটা বলছে, তুমি কাজ ভালো করনি, তোমার দল আলাদা আমার দল আলাদা। ভারতবর্ষের মাটিতে এক বোকা গেছে হজ করতে, ওর নাম হলো আমির খান। কি নাম? শালার বর কপালে এতটা সিঁদুর, আরো গেছে হজ করতে আমির খান। চিন্তা করে দেখো, নিজের ঘরের হাঁড়ি ভালো নাই, আতর মাখতেছে, লজ্জার কথা। ভারতের বড় বড় ক্যাডার রাহা বউ খুঁজে পাইনি, হিন্দুর মেয়ে ধরে এনেছে, এই জন্য তো পিটতেছে সমানে। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিবি বলছে, শোনো তোমার দল আর আমার দল আলাদা হয়ে গেল। স্বামী বলছে, কখনো না, আমি হয়েছি তুই হয়ে যা। বন্ধুরে আমার, আল্লাহ কোরআনে বলে, আলে হাব্বুজুল আসফি ওয়ার রায়হান, আমি সুন্দর সুন্দর বাগান বানিয়েছি, বাগিচা বানিয়েছি। ওদের একটা বাগান ছিল খেজুর গাছের বাগান। কোরআনে আল্লাহ বলেন, ফিহা ফাকিহাতুন ওয়ান নাখলু জাতুল আকমাম, আমি জমিনের উপরে খেজুরের বৃক্ষ রোপণ করে কাঁদির কাঁদি খেজুর আমি তোমাদের উপহার দিই। স্বামী আর স্ত্রী বলল, চল, খেজুর পাড়ার টাইম হয়ে গেছে, খেজুর পেকে গেছে, পাড়ি চল। স্বামী গাছ নাড়া দেয়, খেজুর গুলো নিচে পড়ে। বিবি খেজুর গুলো এক জায়গায় জড়ো করে, কাঁড়ি করে, এক জায়গায় কুড়িয়ে কুড়িয়ে রাখে। জমা করে দেখলো, পাঁচ মন খেজুর হলো খারাপ, দশ মন খেজুর হলো ভালো। আপনারা বলুন, আমরা কোনটা খাই, ভালো না খারাপ? কোনটা খাই? হ্যাঁ, ভালো আমটা বাজারে নিয়ে যাই, ভালো মাছটা বাজারে নিয়ে যাই, ভালো গরুটা বাজারে বিক্রি করি, খাবার বেলায় পুকড়া নেংড়া কুকড়া। ভালো বেগুন বিক্রি করবে, কানা বেগুন অন্য করে খাবে। স্বামীকে বিবি বলছে, একটা কাজ করো, দশ মন খেজুর বেচবো আর পাঁচ মন খেজুর খাবো। পাঁচ মন খেজুর একটু টেড়া বেঁকা, আর দশ মন হলো খেজুর ভালো। বাজার জামলো তাহলে 200 টাকা মন বাজার। বিবি বলে, বেচতে হবে না, দাঁড়াও কদিন দেরি করো। স্বামী বলছে, ওরে বিবি শুনে নে, আল্লাহ জি জামা মালাহু আদাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহর কোরআনের বর্ণনা, যারা মাল জমা করে গাদারে গাদা লভ্য অংশের জন্য, কাল কেয়ামতের দিনে সেই মাল তাদের গলায় আগুনের তক করে ঝুলিয়ে দেওয়া হবে। কোরআনে কারিম আল্লাহ বলেন, ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাহ জি জামা মালাহু আদাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লাইন বাজান্না ফিল হুতামাম। আল্লাহ কোরআন মাজি দেয় কসম খাই, অয়েল দোজকের কসম খাচ্ছি, তোমরা অয়েল দোজকে যাবে কারা? যারা গীবত করে আর যারা গীবতের মজা ওঠে। আল্লাহর নবীর বন্ধু বললেন, শোনো, খেজুর গুদম জাত করা যাবে না। বন্ধুরে আমার, এইবার দেখেন কি চরিত্র দাঁড়িয়ে যায়। খেজুরের দর বেড়ে গেল 300 টাকা মন। স্বামী বলল, বেচে দাও। বিবি বলল, বেচবো না। খেজুরের দর হয়ে গেল 400 টাকা মন। বলে, খেজুর বেচে দাও। বলল, বেচবো না। স্বামী বলল, যা বেচবি না তত, লাস্টে বেলায় খেজুরের দর বাড়ে না কমে না। বিবি বলছে, শোনো, খেজুর বিক্রি করে দাও। স্বামী বলল, অসম্ভব, মিষ্টি খেজুর পোকা লেগে গেছে, বাজারে নিয়ে গেলে পোকা খেজুর লোককে ঠকাতে হবে, আমি লোককে ঠকাতে পারবো না, খেজুর বেচতে পারবো না। বিবি বলছে, নগ প্রাণনাথ, তুমি যাও, যে দরে হয় সে দরে বিক্রি করবে। খেজুর গুলো বাজারে নিয়ে গেল, ডাক দিল, ওগো পাইকাররা, যারা খেজুর নেবে এসো, আমার খেজুরে পোকা লেগে গেছে। কি সচ্চরিত্র মানুষ দেখুন। আমরা বেগুন বিক্রি করতে গেলে কানা বেগুন নিচে রেখে ভালো বেগুন উপরে রাখি, আর নিজেকে বলতেছে, আমার খেজুরে পোকা লেগে গেছে। পাইকাররা বললো, পোকা লাগুক আর পচে যাক, 100 টাকা করে মন দেব, তুই কি দিবি? এ বললো, ফিরি আর নিয়ে কি করব, দিয়ে দি। 10 মন খেজুর বিক্রি হলো 1000 টাকা। 1000
টাকা নিয়ে আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া ঈসা ইবনুল মারিয়ামা, ওগো আল্লাহর নবী ঈসা, ওগো মরিয়ম নন্দনীসা, মেহরবানি করে আপনি এই টাকাটা আমানত রাখুন। নবী বললেন, আমার ঘর নাই, বাড়ি নাই, তোর টাকাটা আমানত রাখবো কি করে? বলে নবী, বাড়ি নিয়ে গেলে বিবি গহনা গড়িয়ে ফেলবে, দামি কাপড় কিনে ফেলবে, আমার উদ্দেশ্য সফল হবে না। আল্লাহর নবী বললেন, শোন আমার কথা যদি শুনিস, ওই যে দেখছি নদী, ওই নদীতে টাকাগুলো ফেলে আয়। যেমনি বলা কোরআন বলছে, মাতা কুমুর রসুল ফাকুজু, আমার নবী যা দেয় তোমরা মেনে নাও। আমানার রসুলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গফুরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। নবী বলছে, আমার কথা যদি মানিস, এই টাকাগুলো তাহলে দরিয়ায় ফেলে আয়, নদীতে ফেলে আয়। ওই নদীতে টাকা ফেলে চলে এলো, টাকা ডুবে গেল। বাড়ি গেল, বিবি জিজ্ঞেস করছে, হ্যাঁ গো খেজুর বেচেছ? বললো হ্যাঁ। কত টাকা হয়েছে? এক হাজার টাকা। টাকা কি করেছো? বললো থুই এসেছি। বললো কোথায় থুই আছো? ব্যাংকে। বলছে না। কারো কাছে আমাদের করছো? বললে না। কি করেছো? নবী বলেছে তাই দরিয়ায় ফেলে দিয়ে এসেছি। আর তার আগ হবে কি হবে না? বউ বলছে, হ্যাঁ গো হাত পাগলার বেটা, ফুল পাগলা, তোকে তো আর চলা যাবে না। কে বলছে, চলা যদি না যায় তো তুই বাপের বাড়ি যা, ফের একটা বিয়ে করবো। বউ বলছে, ওরে বাবা রে কি সর্বনাশ, না রাগ করিয়া যাই করি, ভালো তো বাসি। স্বামী স্ত্রীর ঝগড়া লেগে গেল, যার মধ্যে প্রেম আছে তার মধ্যে ঝগড়া আছে, যার মধ্যে ভালোবাসা আছে তার মধ্যে অভিমান আছে, ঠিক না? ভালোবাসার মধ্যে অভিমান নাই থাকে? আল্লাহ পাকের লীলা। আল্লাহ বলছেন, যুইয়ানা লিন্নাসে হুব্বু শাহাওয়াতে মিনান নিসা, স্বামী স্ত্রী মহব্বত করল, ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত্তরাইব, পুরুষের পৃষ্ঠ হইতে রিপুটা মেয়েটার বাচ্চা দানিতে নিয়ে গেলাম। আলাম ইয়াকু নুতফাতাম মিন মানি, লুৎফা মানিটা পেটে ফিল্টার করলাম। মিনা জাওজাইনি যাকারা ওয়াল উনসা লাইসা যালিকা বিকাদিরিন আলা, পুরুষের রিপুটা মেয়েটার বাচ্চা দানিতে নিয়ে গিয়ে আল্লাহ সন্তান জন্ম দেয় যাকে ইচ্ছা, বেটা ছেলে, যার ইচ্ছা মেয়ে ছেলে আল্লাহ বানায়। কি সুন্দর, ওদের একটা মেয়ে ছেলে হয়েছে। বিবি বলছে, দেখো আমার ঘর আলো করে, কি সুন্দর একটা মেয়ে এসেছে। মেয়েটাকে কোলে করে নিয়ে নবী কাছে চলে গেলেন বাড়িওয়ালা। হুজুর, নবী আমার ওই খেজুরের টাকা যে নদীতে ফেলে দিয়েছেন তাতে আমার বিবির খুব রাগ, বাড়িতে ঝন্ডর লেগে আছে। হুজুর আমার এই মেয়েটার ভালো দেখে একটা নাম রাখুন। নবী আমার নীরব, আল্লাহর নবীরা আল্লাহর ওহী ছাড়া কোনো আদেশ নির্দেশ তারা করতে পারে না। রাসূলুম মিনাল্লাহি ইয়াতুলু সুহুফান মুতাহারাতান ফিহা কুতুবুন কাইয়্যিমা, যত নবী এসেছেন, যত প্রভেদ নেতা এসেছে, রসুল এসেছেন আল্লাহর নির্বাচিত নির্বাচিত হয়ে, আল্লাহ তাদেরকে নির্বাচিত করেছেন, তারা আল্লাহর হুকুম ধরা কথা বলবে না। নবী নীরব। মেয়েটা বাড়ি নিয়ে এলো, সালাসাতু লিয়ালিল ওয়াল লাইলি ওয়ান নাহার, তিন দিন পরে মেয়েটার জ্বর হয়ে মরে গেল। মা বলছে, নবী 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 করো। কই তোমার নবী? ছেলেটার জন্য কিছু করলো না, এ বলছে এক থাপ্পড়ে তোর দাঁত ঝরিয়ে দেবো। নবী হায়াতের মালিক নয়, নবী মৌতের মালিক নয়। হায়াত মৌতের মালিক কে? আল্লাহ। আবার কিছুদিন পরে আরেকটু বেটা ছেলে জন্মালাম, এই বেটা ছেলেটাকে নিয়ে ঝগড়া লেগে গেল। স্বামী বলছে, নিয়ে যাব নবীর কাছে। বিবি বলছে, না, নবীর কাছে নিয়ে গেল। নবী কিছু বলল না, আবার ছেলেটা মরে গেল। বিবি আরো বিরোধিতা করতে লাগলো। কিছুদিন পরে আবার মেয়েটার গর্ব হলো, আরেকটা বেটা ছেলে হলো। বেটা ছেলেটা কোলে করে নিয়ে আল্লাহর নবীর কাছে গেল, নবী গো এর নাম রাখো। নবী ছেলেটা কোলে নিলেন আদর করে, নাম একটা রাখলেন আব্দুর রহমান।
বাড়ি এলেন আনন্দ করে, খুশি হয়ে বিবিকে বলছে, ওরে বিবি কি সুন্দর নাম, দেখ আব্দু মানে গোলাম, দুল্লা মানে আল্লাহ, আল্লাহর গোলাম। বিবি বলছে, নাম তো ঠিকই পছন্দ সেই নাম, কিন্তু বলো নবী যেন আমাদের বাড়িতে না আসে। এ বললো, আসে কি রে, দাওয়াত করে এসছি। বিবি বলছে, হায় 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 হায়, তুমি কি সারা জীবন আমার বিরোধিতা করবে? আমি বললাম, নবীর কাছে যেও না, নবীকে আমাদের বাড়ি আসতে দিও না। তুমি বললে, কালকে আকিকা করব, তাই নবীকে দাওয়াত করে এসেছি, একটা উট নাহার করব। বিবির মন ভারী, বিবির ইচ্ছা নবী যেন না আসে। সকাল হয়ে গেছে, বিবি কার্যকাজ করতেছে, ওয়াসামাই জাতিল বুরুজ আল ইয়াউমিল মাউদ শাহিদু ওয়া মাশহুদ কুতিলা সাহাবুল উখদুদিন নারি জাতিল ওয়াকুদ ইজুহুম আলাইহা কুদুম ওয়া হুম আলা মা ইয়াফালুনা বিল মুমিনিনা শুহুদ। ওই লিলি মায়া কাছের কসম, রাতের প্রকল্প ছেড়ে যখন দিন আগিয়ে আসে, প্রভাতের সূর্য ওঠে, সকাল হয়ে গেছে, আসবহি যা তানাফাস, কসম ওই সকালের যখন সে নিঃশ্বাস নেয়, সকাল হয়ে গেছে, আল্লাহর নবী গুটি গুটি ঘুরি করে ওই ব্যক্তির বাড়িতে আসছেন। বিবি বলছে, আচ্ছা বলো তো, কি যেন একটা সুঘ্রাণ আমার নাকে ঠেকতেছে। স্বামী বলল, বিবি রে, যারা আল্লাহর পয়গম্বর হয়, যারা আল্লাহর রসুল হয়, তাদের গায়ের ঘাম সুবাসিত হয়। নিঃসন্দেহে ঈসা ইবনুল মারিয়াম আসছেন, আল্লাহর নবী এলো, সালাম হলো, কালাম হলো, উট নাহার হয়ে গেল, উটের গোশ গেরামে বিতরণ করে দেওয়া হলো, আকিকার গোশ বিলিয়ে দেওয়া হলো। আল্লাহর নবী বলতেছেন, ওই আব্দুর রহমানের বাবা, এখান থেকে বাজার কত দূর? বললো, হুজুর এখান থেকে বাজার বড় নিকটে। নবী বললেন, চলো দুজনে একটু বেরিয়ে আসি, ঈসা ইবনুল মারিয়ামা বাড়িওয়ালাকে সঙ্গে নিয়ে বাজার বেড়াতে গেলেন। দুপুর হয়ে গেছে, দোকানপাট সব বন্ধ, এক বুড়ো আর তার ছেলে বিরাট একটা মাছ নিয়ে বাজারে বসে আছে। মাছটা বিক্রি হয় না, বাপ বেটাতে বাড়ি যেতে পারে না, মাছ বিক্রি করে হাট বাজার করবে, চাল ডাল কিনবে, বাড়ি যাবে। আল্লাহর নবী বললেন, শোনো রে বন্ধ, এরা বাপ বেটা মাছ বিক্রি করতে পারছে না, তুমি এই মাছটা কিনে নাও, বিরাট আকারের একটি মাছ, এই মাছটা নবী বলেছেন তাই কিনে নিলে। মাছটা যখন মাথায় করে নিল, মাছের ন্যাসটা মাটিতে ঠেকে যায়, ন্যাসটা যেই যখন উঁচু করে, মাথাটা মাটিতে ঠেকে যায়, এত বড় বিশাল আকারের মাছ। মাছ পচে গেছে, মাছি ভন ভন করতেছে, মাছের গা দিয়ে পানি টস টস করে ওই ব্যক্তির জামা গেল ভিজে। বাড়িতে যখন মাছটা ফেলে দিল, বিবি চিৎকার করে উঠে বলল, তুমি কি কোনোদিন ভালো হবে না? তোমার কি কোনোদিন সুবুদ্ধি হবে না? তোমার কি কোনোদিন কুবুদ্ধি যাবে না? বলে, কেন তিনজন মানুষ খাবো এই এক কুইন্টালের মাছ? এক কেজি দু কেজি মাছ হলি হতো, বলে নবী বলেছে তাই কিনেছি, ঝগড়া করিস না। নবী চলে গেলে যা মন তাই বলিস, বাড়িতে মেহমান আছে ঝগড়া করিস না, তাড়াতাড়ি মাছটা রান্না কর। বিবি রাগ করে একটা অস্ত্র নিয়ে, একটা হেঁসো নিয়ে মাছের পেটে কোপ মেরেছে। যেমনি মাছের পেটে কোপ মারলো, কচ করে শব্দ হলো। বিবি বলছে, শব্দ হয় কিসে? যে মাছটা ঘৃণা করতেছিল হাত দিয়ে ফাঁক করে দেখে মাছের পেটে টাকা। আর গাল দিবে ভাই? এ ভাই জোরে বলুন, আর গাল দিবে? আর স্বামীকে গাল দিবে? হা, আর ঘৃণা লাগবে? এই পর্যন্ত হাত ভরে দেশে মাছের পেটে, হাত ভরে টাকা বার করে, তখন আর গন্ধ লাগে না, তখন আর আর গন্ধ লাগে না। স্বামীকে ডেকে বলছে, গো অমুক কি, এইখানে তাড়াতাড়ি আসো। বিবির মিষ্টি ডাক শুনে স্বামী বলল, কি হয়েছে? কতগুলো টাকা দেখো। স্বামী বলছে, তবে যে গাল দিচ্ছিলি, লিয়ের থেকে যদি বড় মাছ আনতে কিছু বলতাম না। হাইরে মানুষের লোভ, হাইরে মানুষের লালসা,
মানুষ এক এক করে টাকা গুলো করল, 1000 টাকা পুরাতন সালের টাকা, পুরাতন কালের টাকা।